হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভাবলাম কার্গিলে ঘুরতে যাব স্কুটিতে করে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কার্গিল অর্থাৎ এটা জম্মু কাশ্মীর, লাদাখ কার্গিল না বন্ধুরা। এটা বকখালি থেকে কিছুটা দূরে অবস্থিত একটি স্থানের নাম। তো তোমরা কী করে ওই স্থানে যাবে এবং ওখানকার সৌন্দর্যতা আজকের আমি আমার এই ভিডিওর দ্বারা বর্ণনা করব। তো আমি তো পুরো রেডি হয়ে গেছি, কিন্তু আমার মামার ছেলে স্কুটিতে যেহেতু যাব, ও এখনও এসে পৌঁছায়নি। ও এসে গেলে আমরা বাড়িয়ে পড়বো গাইস। তো আমার মামার ছেলে চলে এসেছে গাইস, এখন বিকেল 4টে বাজে, কার্গিলের উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখিয়ে নিই তোমাদেরকে আমি কি স্কুটিতে যাচ্ছি। সো গাইস, আমরা এখন নামখানা টু বকখালি 117 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে বকখালির দিকে এগোচ্ছি। কিন্তু পুরোপুরি বকখালি যেতে হবে না, কারণ ফেজারগঞ্জ নামক স্টপেজ থেকে কার্গিল রাস্তাটা শুরু হয় গাইস। তো আপনারা বকখালি থেকে রিজার্ভ টোটো পাওয়া যায় কার্গিল যেতে, আপনারা কার্গিল যেতে পারেন, কিন্তু একটু কস্টলি হয়ে যায়। তো আপনারা লোকাল টোটো ধরেও আসতে পারেন বকখালি থেকে ফেজারগঞ্জ, পার পিছু 10 টাকা। এবং আবার ওই ফেজারগঞ্জ থেকে কার্গিল টোটো যায় গাইস, সেম টাকা নেয় পার পিছু। তো আমার সামনে দুটো সাইনবোর্ড দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করব। প্রথম সাইনবোর্ডটায় লেখা আছে ফেজারগঞ্জ থানা এবং দ্বিতীয়টি ফেজারগঞ্জ, অর্থাৎ সামনের স্টপেজটাই ফেজারগঞ্জ। এবং আমার বাঁ হাতে যে রাস্তাটা আসছে বকখালি থেকে, এবং আমার সামনে ফেজারগঞ্জ থানা, এবং আমার ডান হাতে যে মনসা মাতার মন্দিরটা দেখতে পাচ্ছেন, তার পাশ থেকে শুরু হচ্ছে কার্গিলের রাস্তা। সো গাইস, চারিদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ। তো আপনারা কেউ বকখালি এসে থাকলে নিশ্চয়ই একবার হলেও এই কার্গিলে ঘুরে যাবেন। সো ফেজারগঞ্জ স্টপেজ থেকে কার্গিলের দূরত্ব 2 থেকে 3 মিনিট গাইস। তো আপনারা এখানে আসলে বিকেল টাইমেটায় আসবেন, আর আপনাদের চোখে পড়বে সেই অপূর্ব সানসেটের দৃশ্য। তা আমরা এখন কার্গিলের কেন্দ্রে পৌঁছে গেছি গাইস। আজ প্রচণ্ড টুরিস্ট, তাই আমরা আমাদের স্কুটিটাকে পার্কিং করে রাখব, এখানেই রাখলাম। তো গাইস, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তবু আমি আমার ক্যামেরার দ্বারাই সেই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটাকে দেখানোর চেষ্টা করব, এবং কার্গিলের আশেপাশে সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করছি। তো গাইস, সামনে যেটা দেখতে পাচ্ছ এটা নদী না, এটা বঙ্গোপসাগর। আর বঙ্গোপসাগরের তীরেই এই কার্গিল অবস্থিত। মূলত কার্গিল নামটা দেওয়া হয়েছে, আগেকার দিনে এই পাঁচিল বা এই কংক্রিটের দেয়াল এরকম ছিল না গাইস। তো প্রতিনিয়ত মানুষ তাদের ঘর বাড়ি হারাতো এই সাগরের জলের দ্বারা, তাই এখানকার নাম কার্গিল দেওয়া হয়েছে। আর এই কয়েক বছর হলো এই কংক্রিটের দেওয়াল হয়েছে। এবার আমরা এখানটায় একটা পুরনো মন্দির আছে গাইস, যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব গাইস। তো আমরা যে রাস্তা থেকে কার্গিলে এসেছিলাম সেই রাস্তাটা এল টার্নিং নিয়ে আবার উত্তর দিকে চলে গেছে। তো আমরা ওই বরাবর রাস্তাটাকে ধরব এবং যে এগিয়ে যাব। কোনো রকম বাইপাস রাস্তায় ঢুকবো না, এবং খুব সাবধানে এখানে ড্রাইভিং করতে হবে গাইস, কারণ গ্রাম এলাকায় তো অনেক গরু ছাগল বাঁধা থাকে গাইস তো রাস্তাঘাটে। তো খুব সাবধানে, এবং আশেপাশে একদম রাস্তার ধারেই বাড়ি, তো খুব সতর্কভাবেই ড্রাইভিং করতে হবে গাইস। তো আমরা এখন এগোচ্ছি, এই মুহূর্তে পিছনে দুটো টার্নিং পাড়িয়ে এলাম এবং সামনে একটা টার্নিং দেখা যাচ্ছে।
তো ওই টার্নিংয়ের ঠিক বাঁ হাতেই আমাদের পড়বে একটা বাইপাস রাস্তা, যে বাইপাস রাস্তায় ঢুকতেই সামনে পড়বে একটা সাঁকো, এবং সাঁকো পাড়িয়ে আবার আমরা আমাদের বাঁ দিকে মোড় নেব। আবার সামনে একটা টার্নিং গাইস, এবং টার্নিংয়ের আবার ডান দিকে মোড় নেব। এর সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে, যে মসজিদটার নাম আছে গাইস পশ্চিম অমরাবতী মদিনাতুল জামে মসজিদ। এবং আবার সামনে একটা টার্নিং আসছে, বাঁ দিকে আমাদেরকে যেতে হবে, এবং বাঁ দিকে গেলে এই রাস্তাটা শেষ হচ্ছে একদম নদীর ধার পর্যন্ত। হ্যাঁ গাইস, যেটা দেখছেন ওটাই মন্দির, ওটা ডান দিক থেকে যেতে হতো, ডান দিকের রাস্তাটা তৈরি নেই, তাই বাঁ দিকের রাস্তা ধরে আমরা এসেছি। এবং সামনে একটা গ্রাউন্ড আছে যেখানে বাচ্চারা খেলা করছে দেখতে পাচ্ছ, তো আমি আমার ভাইকে বললাম ওই মাঠের মধ্যে দিয়ে স্কুটিটাকে নিয়ে যেতে, এবং ও ধীরে ধীরে স্কুটিটাকে নিয়ে যাচ্ছে। গাইস আজকের মন্দিরটা বন্ধ গাইস, তো ভিতরে দেখাতে পারছি না, এটা শ্রী গঙ্গা মাতার মন্দির। তো এবার আমরা পুনরায় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো গাইস, তো বাড়িতে ফিরে কথা হচ্ছে। তো কিছুক্ষণ আগেই কার্গিল থেকে বাড়িতে ফিরলাম গাইস, তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আমার এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে আমি জানি, তো আগের ভিডিওগুলো আমি চেষ্টা করবো সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার। তো তোমরা একটু সাপোর্ট করো গাইস, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে আগের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, এবং আশপাশ পরিষ্কার রাখো। জয় হিন্দ, ওকে, টাটা।